আবারও জাতিসংঘের প্রতারণা ডক্টর ইউনুসের দ্য ট্রি অফ পিস নামে কোনো পুরস্কারই দেয়নি ইউনেস্কো। মিথ্যা তথ্য প্রচার বন্ধ না করলে আইনি ব্যবস্থা, সাফ জানালেন শিক্ষামন্ত্রী। বঙ্গবন্ধুর হয়ে জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মাত্র, বিএনপির বড়াই করার কিছু নেই বললেন প্রধানমন্ত্রী, দলটির ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির সমালোচনা। মুক্তিযুদ্ধের কৃতিত্ব বঙ্গবন্ধুর একার নয়, ইতিহাসে বিকৃতি করেছে আওয়ামী লীগই, অভিযোগ মির্জা ফখরুলের, বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন। মর্যাদার পদ্মা সেতু পরিদর্শনে ভুটানের রাজা জিগমে খেসার, উপভোগ করলেন প্রমত্তা পদ্মার রূপ, ঘুরে দেখলেন নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এবং বিমানবন্দরে জালিয়াতি করে ডলার আত্মসাত, 19 ব্যাংকার সহ 21 জনের বিরুদ্ধে দুদকের মামলা, জড়িত বেশ কয়েকটি ব্যাংকের কর্মকর্তারাও।